প্রায়দিনই তো আমার বাড়ি কেউ না কেউ আসে, তোমরা জানতে পারো তো। আজকে কে এসছে? আজ কিন্তু আমার বাড়িতে স্পেশাল একজন এসছে, আমার কাছে খুব খুব স্পেশাল। ও হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আশা করলেই সবাই ভালো থাকে না, আমি নিজেকে দিয়ে উপলব্ধি করি তো, কারণ ভালো মন্দ আমাদের জীবনে আসবেই, দুটোকেই মানিয়ে নিয়ে চলতে হবে। কিন্তু তার মাঝেও না, মানে পরিস্থিতিকে মানিয়ে নিয়ে নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করতে হবে এই আর কি। তো যাই হোক, সাধনসাথী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। মনটা আজকে খুব একটা ভালো নেই, কুকুরের মনার কাল থেকে একটা শরীর খারাপ, মানে একটা কুকুরের মনার না শরীর খারাপ হয়েছে, কিছু খেতে পারছে না, মুখটা হাঁ করে রয়েছে, আর হয়েছে ওদের নিজেদের দোষে। মানে দুটো মানে বাচ্চাগুলো সবসময় অলটাই মারামারি করে, খেলা করতে করতে মারামারি করে ফেলে, দিয়ে মানে মুখের ভেতরে কামড়েছে, দিয়ে জিভটা যাচ্ছে, তাই পরিস্থিতি হয়ে গেছে। এই যে এই মোনাটার শরীরটা খুব খারাপ, সকালবেলাতেই আমি দুটো বিস্কুট খাওয়ানোর চেষ্টা করলাম, খেলো, আর বাকিগুলো আমার মানে মাইকের তারটা কামড়াচ্ছে, কি বলবো এদের। তোমাদের দাদা কালকেই বলে রেখেছে আজকে ও উঠে, আজকে কাজের চাপটা কম আছে, আর কাজের চাপ থাকলে ওকে পশু হাসপাতালে নিয়ে যাবে, কারণ পশু হাসপাতালে না নিয়ে গেলে অসুবিধা হবে। ভাত ভাত দিয়ে বাসন খাইছে কালকে, এদের প্রতিদিনই গাদা বাসন হয়। কি হয়েছে? ওরে বাবারে, কালকে থেকে হাঁ করেই আছে। চা অল্প করে নিজের মতো করলাম, তার কারণ বাড়ির সবাই তো খেয়েছে, আর বাবাকেও দিয়ে দিয়েছে আমার ননদ। আর বিস্কুটটা কালকে রাতে ঢালা হয়নি, কৌটোটা ঢেলে নেব। বেলা কিন্তু বেশ ভালোই হয়েছে, বিছানায় কেউ শুয়ে আছে বলে মনেই হচ্ছে না। ওকে এবার ডাকবো, উঠবে। এমনি তো যা চড়া রোদ্দুর, প্রত্যেক দিন চড়া রোদ্দুর হচ্ছে, তারপরে কাজে যাচ্ছে, জানি না একটু সকাল সকাল গেলে কি হয়। তো যাই হোক, দেখো দুটো কাজ আমি একসাথে কিভাবে করছি, ওখানে শর্ট ভিডিও হচ্ছে, এখানে তোমাদের সাথে কথা বলছি, কি আনন্দে আছি আমি সব সময় অল টাইম আমি তোমাদের সাথে। আমাদের স্নান হয়ে গেছে, জানো তো, তাই তো সোহিনী, এটা সোহিনীর ভাষায় বললাম। স্নান করলে গর্বের সাথে বলো আমাদের চান হয়ে গেছে, আর যেন কেউ চান করে না, আমি আর সোহিনী করি শুধু। সোহিনী ভাবছে মামি স্কুল ব্যাগটা না কিনে দিলে খুব ভালো হতো, স্কুলের অজুহাত মানে ব্যাগের অজুহাত দিয়ে তো এতদিন স্কুল যাওয়া হতো না, তাই তো? যাওয়া হতো। রান্না করবো মুগ ডাল, বের করেছি কলাই ডাল, মানে বাঁধনটা খুলছে আর মনে মনে ভাবছি বড় বড় কেন ডালগুলো, দিয়ে আবার প্যাকেটের মুখ খুলে শুকছি মুগ ডালের সেন্টটা কেমন, দিয়ে দেখি কলাই ডাল, তাহলে আমার মতো আবর্তও আছে। আজ মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাবো, অনেক দিন খাওয়া হয়নি, আর আমেরিকান রুই মাছ নিয়েছি, মাছের মাথাও নেওয়া হয়ে গেছে, ওগুলো কিছুই ধোয়া হয়নি। ভাবছি ডালটা ভেজে আগে ডালটা সিদ্ধ বসিয়ে তারপর ওইগুলো মাছ টাছগুলো ধোবো, মাথা ধোবো। ডালের জন্য মাছের মাথাগুলো দেখো ভেজেছি আমি, খুন্তি দিয়ে ভেঙে ভেঙে একটু দিলাম, যাতে করে ভেতরটা খুব সুন্দর ভাজা হবে। দেখো মাছ এখনও ধোয়া হয়নি, মাছ মাছের জায়গায় রয়েছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে, ভেন্ডি কেটেছি, আর উচ্ছে আলু ভাজা করবো, উচ্ছে আলুটা কুচাবো, ভাবছি এদিকে আর একটা কড়াই বসাবো, মানে দেরি হয়ে যাবে। আমার ছেলেরা আঙুর ফল আনলেও আমাকে না দিয়ে খায় না, মানে ওরা দিতে ভুলে গেলেও আমি চেয়ে নিতে ভুলি না। আর উনি রান্না করছেন আলু ডাঁটা মাছ, এই মাত্রই জল দিয়ে আসলো, এখনো টলি থেকে জের নামানো হয়নি, যে মনাটা শরীর খারাপ হয়েছে, হাঁটা কমছে না, মুখ দিয়ে লাল ঝোল পড়ছে, কিন্তু নিয়ে যাওয়া কি করে, ওকে এখন পশু হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে। সায়ন থাকলে খুব ভালো হতো, সাহেব আর তাহলে ওর কাকা যাচ্ছে, তুমি কোলে নিয়ে বসো, সাহেব চালাক, বলবা মারামারি করে ওরকম হয়েছে। বললাম ভাতটা খেয়ে যাও, কুকুরটার ওই অবস্থা দেখে আর কি ভাত পেটে যায়, ও বললো আমি এসে খাবো। আজ কিন্তু আমার বাড়িতে স্পেশাল একজন এসছে, আমার কাছে খুব খুব স্পেশাল, তো তোমাদেরকে সকাল থেকে বলিনি, এটা প্রথমে বলবো, ও কোনো ইউটিউবার নয়, কোনো ইউটিউবারের বাড়ি আসেনি, ও কে কার বাড়ি এসছে সেটা ও নিজেই বলে দিক। আমি আমার মায়ের কাছে এসেছি। ও ওর মায়ের কাছে এসছে। আমি ইউটিউবার হওয়ার অনেক আগে থেকে ওর সাথে আমার পরিচয়, তখন আমি টিকটক ভিডিও করতাম, ও জাস্ট আমাকে একটা ভিডিওতে বলেছিল, কি যেন বলেছিলি, ও বলেছিল যে আমার স্ক্রিনশটটা দিয়ে একটা ভিডিও বানিয়েছিল, লিখেছিল তোমার মুখটা আমার মায়ের মতো, তুমি কি আমার মা হবে, এরকম লিখেছিল। তো বুঝতেই তো পারো, আর জানি না কেন আমাকে না কেউ মা ডাকলে এই মা ডাকের মধ্যে আলাদা একটা তৃপ্তি খুঁজে পাই, যা পৃথিবীর অন্য কিছু ভালো কিছুর সাথে আমি তুলনা করে তোমাদের মানে বোঝাতে পারবো না, যে আমাকে কেউ যদি মা বলে ডাকে তো সেই মা ডাকের মধ্যে যেটা পাই, আর অন্য কোনো সুখ টাকা পয়সা কিচ্ছুতে আমি সেই অনুভূতিটা পাই না। তো ও মায়ের কাছে এসছে, আর সকাল থেকে তো তোমরা দেখছো টুকটাক রান্না, ওই তো এখনো হয়নি, উচ্ছে ভাজাটা এবার নামাবো। তো যাই হোক, ওকে খেতে দেব, বেলা হয়ে গেছে, সকালবেলা থেকে কিচ্ছু খাইনি, মানে খেয়ে আসেনি, এখানে একটু শুধু মিষ্টি জল খেলো, স্নান করে এসছে বললো, স্নান করে এসছিস। আর হ্যাঁ, কোথা থেকে এসছিস বল? বর্ধমান থেকে।
বর্ধমান থেকে এসছে। আমি যখন সকাল থেকে প্রত্যেক দিন তোমাদের সাথে দিনটা শুরু করি না, আমি একটা মহা ভুল করে ফেলি, আর ভোলাটাই আমার একটা মনে হয় যেন রোগ। আমার বলতে ভুল হয়ে যায় যে কি বারে আমি ভিডিওটা শ্যুট করছি। আজ হলো সোমবার, আর তোমরা ভিডিওটা দেখতে পাবে কিন্তু আগামীকাল মঙ্গলবারে। এবার কি বলতো, আমি যেই দিনটা যেইভাবে কাটাই এডিটিং আপলোডের পর, তার পরের দিন আর কি শেয়ার করি তোমাদের সাথে। তো প্রত্যেকটা ভিডিওই কিন্তু এরকম, আগের দিন আমি শ্যুট করি, পরের দিন তোমরা দেখতে পাও। ভুলবশত আমি তোমাদেরকে প্রত্যেক দিন মানে বারটা বলা হয় না। উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, আর এটা তো মাছের মাথা দিয়ে ডাল, মুগ ডাল, আর এখানে মাছ। আজকের দিনটার অপেক্ষায় কিন্তু আমি অনেক অনেক দিন ধরে ওয়েট করছি, অনেক দিন ধরে। আর আজকের দিনটা যে আমার এইভাবে সফল হবে, আমি এত তাড়াতাড়ি হবে আমি বুঝতে পারিনি। ও যখন ফোন করে বললো মা আমি আসবো, আলাম আয়, সকাল থেকে কতবার ফোন করেছি বল তোকে, বলছি কত দূর আসলি, আর আজকে না বাংলা বন্ধ। আমি ভাবলাম আসতে কোনো অসুবিধা হয় যদি, বাস টাস দোকান বন্ধ কিন্তু মানে গাড়ি বাস এগুলো চলছে, অসুবিধা হচ্ছে না, কম কম করে চলছে। যে এখনই আসলো, টিকিট কাটতে হলো? আমি টিকিট কেটেছি, আর সাহেব বাবু ওষুধ নিয়ে এসেছে, ওর সম্বন্ধে ওষুধ জানে। আমি আমাদের রাজুর শখ আছে, ও আমাকে পরশুদিনই বলছিল মামি আমরা পরে একটা কুকুর কিনে পুষবো। তো আমার মনে সেরকম কোনো ইচ্ছা নেই কুকুর পোষার মতো। রাস্তায় যে সমস্ত দেশি কুকুররা ঘুরে বেড়ায়, তো ওরাই ভালোবাসার টানে আমাদের বাড়ি আসে, খাওয়া দাওয়া পায়, থাকে, তো ওরাই আমার পোষ্য, তাই না? আলাদা করে কুকুর কিনে আমার পোষার কোনো ইচ্ছা নেই। এদের সাথেই মায়া এমনভাবে জড়িয়ে যাই, খুব খারাপ লাগে। বাচ্চাগুলো ইসলাম মতো জন্মভূমি এটা ওদের, এখানেই জন্ম হলো, এখানেই বড় হলো। এ দেখো ভাত খাবে বলে দেখেছো কোথায় সাইজ হয়ে ফাঁকে ঢুকে রয়েছে, একটু ভাত মাখা হচ্ছে ওদের জন্য। ওদের শুধু আদর করার দায়িত্ব নিলেই হয় না। দেখো এক পাটি জুতো এখানে, আর এক পাটি আমাকে এখন খুঁজতে হবে, কোথায় নিয়ে ফেলেছে তার ঠিক নেই জুতোগুলো। তুই ওই ধুলো পড়া গুঁড়ো গাড়ি নিয়ে যাস না, রাজুর হাল খারাপ, গেঞ্জিতে পাখির গু, গাড়িতে ধুলো। কে বলছে পাখির গু? তোর মামা কোথায় বললো পাখির গু? এ পাখির গু তো বলো। হ্যাঁ বিশাল রেগে যায়। সৈনিক স্কুল যাওয়ার আগে সবার সাথে দেখা করে গেছে, আবার দায়িত্ব নিয়ে যখন ওই দেখো ব্যাগটাও নামায়নি, এ ঘরে এসে মামি আমি এসে গেছি। রাজু এখন আইসক্রিম খাওয়াচ্ছে। তোমরা তো সবাই জানো আমি তো আমার ভাগ্নেদের পয়সায় খেতে ভালোবাসি, তো গাড়ি যাওয়া মাত্রই আবদার করলাম দেই আইসক্রিম খাবো। ওদিক থেকে আমার ছেলে বলছে মা আমি খাওয়াচ্ছি, আমি বললাম না বাবা থাক তোরটা পরে খাবো। আর কি বলবো তোমাদের হাসির কথা, রাজু একটা বিরিয়ানি খেয়েছে, আর চিকেনের হাড়টা এমন না সেই ওই যজ্ঞতান্ত্রিকদের কাছে থাকে, সেই মরার মাতার খুলির কাছে একটা ছোট সাইজের হাড় ওই রকম, ওকে ঘৃণা ধরিয়ে দিলাম। দাঁতে ব্যথা থাকলে কি আর কেউ আইসক্রিম খেতে পারে? মা দেখো বাচ্চাদের মতো মুখে টুকে লাগিয়ে, মানুষ যখন বয়স হয়ে যায় তখন বাচ্চাই হয়ে যায়, তাই তো মা? কেউ গন্ডগোল করবে না, সবাই একা একা লাইন দি, দশ জনের জায়গায় একজন নিয়ে চলে এসেছে থালা, কেউ লাইনে দাঁড়াবে না, বসে বসে মিষ্টি বিতরণ করছে, বসে বসে মিষ্টি বিতরণ করছে। যে মিষ্টি খাবে সে নাকি লাইন দিতে হবে তাকে, অতএব লাইন তো কেউ দিল না দেখলাম। আমার মা শুধু লুকে লুকে মিষ্টি গুলো নিজে নিজেই খাচ্ছে। এই তোমায় দিতে ভুলে গেছি, সবাইকে দিয়েছি এখন শ্যাম্পু চাই। আমি আটা কেন মেখেছি একদম বলবো না, তোমরা জানতে গেলে এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সাধনসাথী পেজ, তোমরা ওখানে চলে যাও দেখতে পাবে, আশা করি ভালো লাগবে। বাইরে সন্ধে হয়ে গেছে, মা সন্ধে দেবে, আমি একটু গিয়ে স্নান করব। ও আটা কেন মেখেছে? হ্যাঁ থাক, স্নান কমপ্লিট করে অনেকক্ষণ সময় পার করে ফেলেছি, তো আজকে আমার ছেলেকে আর বাড়ি যেতে দিইনি, আলম থাক আজকে আছে। এখন একটু রান্নার ব্যবস্থা করছি, রাতের রান্না তোমাদের দাদা মাংস নিয়ে এসছে, মুরগির মাংস, ওটা রান্না করব, ভাত হবে, আর দুপুরের ডালও আছে, মাছও আছে, সবকিছু মিলিয়ে মিশিয়ে রাতটা ঠিক পার হয়ে যাবে। এই মাংসটা নিয়ে আসলো, আর আমি আলু পেঁয়াজটা কেটে নিচ্ছি। আলু পেঁয়াজ আদা রসুন এগুলো রেডি করে মশলা বাটা থাকলে রান্না করতে আর খুব বেশি টাইম লাগে না। এবার আমরা তো খাই ধরো সেই রাত্রির 12:30-12:30 সেই টাইমে, তো সবার খাওয়া অভ্যেস না, আর আমরা যেটা খাই ওটা মানে অস্বাভাবিক, ওটা কোনো পর্যায়ে পড়ে না ওই টাইমটা। রাত্রের খাবার 10:30-10:30 হার্ডলি 11টা, এটা ঠিক আছে।
আগে যখন রাত্রিরে লম্পর আলোয় মাংস রান্না করতাম বাইরে কাঠের উনুনে, তখন আমি হলুদ বুঝতে পারতাম না। লম্পর আলোয় না হলুদ বোঝা যায় না। কি যে ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। ছেলেকে পাশে বসিয়ে রেখে আমি রান্না করছি, ভাত এখনো হয়নি, মাংসটা হচ্ছে। চেষ্টা করছি ওকে 9:30-9:30 মধ্যে খেতে দেওয়ার, কারণ ও একটু তাড়াতাড়ি খায়। তাহলে রান্নাটা কমপ্লিট করি তো লজ্জা পেয়ে এরম করে। ও কিন্তু খুব খুশি আমার ব্লগে আসতে পেরে, বলছে মা আমি তোমার ব্লগে এসেছি, কালকে সবাই আমাকে দেখবে। বলা আনা হ্যাঁ দেখবে। দোজ আমি কথাই বলতে পারছি না, আমার লজ্জা লাগছে। রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, ওই দেখো মনে হয় ওষুধ খাওয়াবে আবার ওদেরকে। বাইরেটা অন্ধকার, রাত্রিবেলায় তো অন্ধকার হওয়াটাই স্বাভাবিক। এত রাতেও পাশের বাড়ি থেকে ছাগল ডাকছে। তো আমার রান্না কমপ্লিট, কিন্তু খেতে দিয়ে দিই তোকে? না না তোমাদের সাথে খাবো। আমাদের সাথে খাবি? তাহলে তো তোকে মাঝরাতে খেতে হবে। না না তা কি হয়েছে, তোর সাথে নয় আমরা একটু আজকে আগেই খাবো, সেটাই ভালো। আজকের দিনটা খুব স্পেশাল, খুব ভালো লাগলো, অনেক দিনের স্বপ্ন আজ সত্যি হলো, খুব ভালো লেগেছে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার কাল সকাল থেকে। বাই বাই। ওর মতো আমি আজকে বাই বাই বলে দিলাম। গুড নাইট।